চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মাঝে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। সিরিয়ার দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজি প্রধান রাজি মুসাফির নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে এ কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোমবার এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আইআরজির সামরিক উপদেষ্টাকে হত্যা করার জঘন্য কাজটি ইসরায়েলের হতাশার আরেকটি লক্ষণ, এজন্য অবশ্যই তাদেরকে চড়া মূল্য দিতে হবে। এদিকে আইআরজি প্রধান রাজি মুসাভির হত্যাকাণ্ডের ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, ব্রিগেডিয়ার জেনারেল রাজি মুসাভি অনেক বছর ধরে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন ইরান ও এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে। তাকে হত্যার জন্য তেল আবিব এখন কঠিন কাউন্টডাউনের মুখোমুখি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাজি মুসাভি ইরান ও সিরিয়ার মধ্যে সামরিক জোটের সমন্বয়ের প্রধান কর্মকর্তা ছিলেন। সেই সঙ্গে তিনি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী সহ এই অঞ্চলে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের জন্য তেহরানের প্রচেষ্টায় ব্যাপকভাবে জড়িত ছিলেন বলে মনে করা হয়। অন্যদিকে এ ঘটনায় হিজবুল্লাহ বলেছে, তারা এই হত্যাকাণ্ডকে একটি প্রকাশ্য এবং নির্লজ্জ লঙ্ঘন হিসেবে বিবেচনা করে, যা সব সীমা ছাড়িয়ে গেছে। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।